আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা বেশ কিছুদিন ধরে ফেসবুকে ফিত্তান আবির্ভাব হয়েছে এই ফিত্তানটির নাম হচ্ছে ফেস অ্যাপ বা লাইক সহ বিভিন্ন ধরনের অ্যাপ এর মাধ্যমে মানুষের চেহারা পঞ্চাশ ষাট বছর পর কেমন হবে তা দেখা যায় এডিটিংয়ের মাধ্যমে চেহারাগুলোকে বুড়ো মতো বানিয়ে দিচ্ছে নাউ জুবিল্লা আবার এমতো এই ভিডিওগুলি শেয়ার করা হচ্ছে বাধ্যতামূলক করা হচ্ছে যাতে করে মানুষ এসব ভিডিওগুলি দেখে এবং এই অ্যাপসগুলি ব্যবহার করে মূলত তাদের এই কাজটিগুলো হলো মূর্খতা স্বামীর এর মাধ্যমে তারা দুটি জিনিসকে চর্চা করছে প্রথম নম্বর হল চর্চা জ্যোতিষীরা মানুষকে ধোকা দিয়ে থাকে তারা বিভিন্ন কৌশল আর মিথ্যা ভবিষ্যৎবাণী করে থাকে সেরকম এই অ্যাপটিও এটা যান্ত্রিক কৌশলে মানুষ ভবিষ্যৎ রূপ প্রদর্শন করছে না উজুমিল্লা আপনি নিজে জানান না আপনার চেহারাটা ভবিষ্যতে কেমন হবে তার চেয়ে বড়ো কথা হলো আপনি কি গ্যারান্টি দিতে পারছেন যে পঞ্চাশ ষাট বছর পর আপনি বাঁচবেন কিনা না এই ফেসঅ্যাপের আবিষ্কারের মাধ্যমে গাইবের খবর রাখে না আল্লাহর বাণী যারা আল্লাহর বাণী অস্বীকার করে তাদের উদ্দেশ্য করে আল্লাহ তালা বলছেন নাকি তাদের কাছে অদৃশ্য জ্ঞান আছে তারা তারা লিভিভূত করছে কখনোই না অদৃশ্য জ্ঞান বা গাইবের খবর এক কথা আল্লাহ তালাই জানেন এক কথা তিনি জানেন আপনার আজকের এই সুন্দর এবং আপনার এই সুরত কেমন হবে আগামীকাল আপনার চেহারা কেমন হবে দশ বছর পর কেমন হবে বিশ বছর পর কেমন হবে আপনি কি বুড়ো হয়ে মারা যাবেন নাকি যুবক অবস্থাতে মারা যাবেন নাকি শিশুকালে মারা যাবেন এসব কিছু নির্দেশ করেন আল্লাহ আল্লাহ তালা বলেন বলুন আসমান ও জমিনে যারা আছে তার কেউ অতিশ বিষয়ে জ্ঞান রাখে না একমাত্র আল্লাহ ছাড়া দুই নম্বর হলো মৃত্যুর স্মরণ থেকে উদাসীন মৃত্যুর স্মরণ থেকে উদাসীন হওয়ার চর্চা নিঃসন্দেহে এ অ্যাপের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে মৃত্যুর স্মরণ থেকে গাফিল করে রাখা একটি মানুষ কীভাবে নিশ্চিন্ত হতে পারে যে তার সুরত এডিট করে বুড়ো বানিয়ে দেওয়া হচ্ছে এটা তো একটি কল্পনা আর আমি কতদিন বাঁচব আমাকে বুড়ো অবস্থা দেখতে কেমন দেখাবে নিজে পরিবর্তন করে তার কি পরিকল্পনা দিনে মায়া সে এতটা চড়ি পড়েছে যে মৃত্যুকেই সে ভুলে বসেছে অথচ মৃত্যু তার আজও হতে পারে সেই ব্যাপারে পুরো উদাসী সে স্বপ্ন দেখছে পঞ্চাশ থেকে ষাট বছর সে বাঁচবে নিঃসন্দেহে এটি দুনিয়া অতিরিক্ত ভালোবাসা একটি সুস্পষ্ট নমুনা আল্লাহ তারা বলেন যারা আল্লাহর পথ থেকে মানুষকে বিরত রাখে আর তাতে বক্রতা আনার আকাঙ্ক্ষা পোষণ করে এরা গরমরা এরা বহুদূর চলে গেছে আল্লাহ আমাদেরকে গরমাহি থেকে ফিরিয়ে আনুক এবং সঠিক পথ দেখান আমিন আসুন সতর্ক হই এই জাতীয় যত অ্যাপস রয়েছে তা আমরা বর্জন করি এবং মানুষকে সচেতন করি আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করি আল্লাহ তালা আমাদেরকে বুঝাও মানার তাফিক দান করুক আমি